সো আমরা এখন থার্ড নাম্বার অঙ্কে চলে যাই, সেটা হচ্ছে এই খুব ইজি, যেমন ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 4 4 টেন কিউব এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স। এখন কথা হলো হচ্ছে এখানে এই দুইটা রাশি থেকে আমরা কোনটাকে ধরে নিব, কোনটাকে ধরলে কোনটা পাই। আমরা জানি সেককে যদি আমরা ডিডিএক্স করি তাহলে পাই সেক এক্স টেন এক্স, আর টেনকে করলে পাই সেক স্কোয়ার এক্স। অর্থাৎ যদি টেন নেই তাহলে কিন্তু আমি সেক স্কোয়ার এক্স আর ডিএক্স অলরেডি পেয়ে যাচ্ছি। যেমন এটা আমি দেখাই যে আমি ফার্স্টে জানি না আমি এটা কোনটা ধরতে হবে, আমি ধরে নিলাম যে সেককে ধরে নিলাম যে সেক এক্স ইকুয়াল টু জেড। যখন এটাকে অন্তরীকরণ করলাম, অন্তরীকরণের সূত্র অনুসারে সেক এক্সের অন্তরীকরণ আসে সেক এক্স টেন এক্স আর এক্সের জন্য ডিএক্স ডিজেড। কিন্তু এখানে তো সেককে ধরলাম, আরেকটা সেক তো এখানে নাই, তাহলে টেন আছে বাট আরেকটা সেক নাই। এই কারণে এখানে আমরা সেক স্কোয়ার নিব না, আমরা জাস্ট সেক স্কোয়ারটা এই ধরবো, টেনকে ধরবো। কারণ হচ্ছে টেন এক্স ইকুয়াল টু জেড ধরি, টেনকে ধরলে আমরা ইজিলি কিন্তু টেনকে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স আর এক্সকে করলে ডিএক্স অর্থাৎ ডিজেড, অর্থাৎ সেক স্কোয়ার এক্স ডিএক্সের মান আমরা পেয়ে যাই। এই যে সেক স্কোয়ার এক্স ডিএক্সের মান, এইটার মান আমাদের চলে আসে ডিজেড, ডিজেড এটার মান চলে আসে। আর অলরেডি সাইনকে তো জেড ধরেছি, তার মানে জেড কিউব, এই মানটা এখন এখানে বসাবো, জেড কিউব টেনের মান জেড, জেড কিউব আর টেনকে ধরে পেয়েছিলাম সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটার মান হচ্ছে ডিজেড। তো অবশ্যই সেটার পাওয়ার এটা ওয়ান ওয়ান এবং বেস সেম, তাহলে আমরা ওই একসাথে পারি এনের সূত্রটা ইউজ করবো ঠিক সেমভাবে। এখানে ফোর, এখানে অলরেডি একটা ফোর আছে, ওয়ান বাই এই ফোরটাকে আমরা ওয়ান বাই ফোর আকারে বের করে নিয়ে আসলাম, কাটাকাটি করলাম, এখানে ওয়ান লিখলাম না, জেডের উপরে এখানে ফোর হয় পাওয়ার, এবার জেডের মানে একবার আপার লিমিট ওয়ান বসালাম, মাইনাস লিখে একবার লোয়ার লিমিট জিরো টু দি পাওয়ার ফোর ওয়ান। এখন কথা হচ্ছে এখানে এক্স চলকের লিমিট ছিল জিরো থেকে পাই বাই ফোর, বাট জেড চলকের লিমিটটা সেটা আমাদের বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটা বক্স তৈরি করে নিই, বক্স তৈরি করে নিলাম যে এটা হচ্ছে এক্স এটা ওয়াই। যখন এক্স এক্সের লিমিটটা ছিল জিরো থেকে পাই বাই ফোর, অর্থাৎ লোয়ার লিমিট ছিল জিরো আর আপার লিমিট ছিল পাই বাই ফোর, পাই বাই ফোর মানে 45 ডিগ্রি। এখন দেখি যে এই মানগুলো জেডে কেমন দেয়, জেড ইকুয়াল টেন এক্স ইকুয়াল টু অবশ্যই জেড আমরা ধরেছি, তাহলে এই জিরো মানটা, এই মানটা কার, এটা তো এক্সের, এখানে এক্স বসাবো, এক্সের এই মানটা বসাবো, তখন দেখি জেডের মান কত আসে। টেন জিরো বসে, এখানে এক্সের মান জিরো বসালে টেন জিরো, টেন জিরো মান জিরো, এই যে এখানে আমরা বের করেছি টেন জিরো মান হচ্ছে জিরো, অর্থাৎ জেডের মান জিরোই আসে। তার মানে এক্স ইকুয়াল টু জিরো বসালে জেডের মান জিরো আসে, এক্স ইকুয়াল টু জিরো বসালে এই জেডের ভ্যালু জিরো আসে। আচ্ছা, এক্স ইকুয়াল টু পাই বাই ফোর বসাই, অর্থাৎ টেন পাই বাই ফোর, টেন পাই বাই ফোর টেন 45 ডিগ্রি, এর মান হচ্ছে ওয়ান, অর্থাৎ জেডের মান ওয়ান, পাই বাই ফোরে জেডের মান দেয় ওয়ান। তাহলে এখন আমাদের জেডের লোয়ার লিমিট জিরো, আপার লিমিট ওয়ান, জিরোতে জিরো পেয়েছিলাম, পাই বাই ফোরে ওয়ান পেয়েছি, এটা লিখবো জেডের লিমিটে লিখবো, তারপরে সূত্র অনুসারে লিমিট অনুসারে এটা আমরা করে ফেলবো। আমরা নেক্সট অঙ্কটা দেখি, সেটা হচ্ছে সূত্র ছিল জিরো টু লন টু, লোয়ার লিমিট জিরো আপার লিমিট লন টু আর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স। এখন কথা হলো হচ্ছে আমরা কোনটা ধরে নিব, আমরা যদি এই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্সকে ধরে নিই, ই টু দি পাওয়ার এক্স এক্সের অন্তরীকরণ কিন্তু ই টু দি পাওয়ার এক্সই হয়, তাহলে দেখি ওয়ান প্লাস এক্স ধরে নিলাম, ওয়ানকে করলে জিরো হয় আর ই টু দি পাওয়ার এক্সকে করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, আবার এই এক্সের জন্য এখানে একটা ডিএক্স দিতে হয় আর জেডের জন্য ডিজেড, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ডিএক্সের মান আমি ডিজেড পেলাম, ই টু দি পাওয়ার এক্স ডিএক্সের মান ডিজেড পেলাম, এই যে এটা লিখলাম, এটাকে একটু আলাদা করে এখানে লিখেছি আর ওয়ান বাই ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স লিখলাম। এখন এটার মান তো আমরা জানি জেড, এটার মান হচ্ছে জেড, তো এটার মান বসালাম, তো ওয়ান বাই এটা 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 ওয়ান বাই জেড হয় ইনটু, আর এটার মান হয় ডিজেড, এটার মান হয় ডিজেড অর্থাৎ ডিজেড বাই জেড। এই ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ইকুয়াল টু হচ্ছে সূত্র হচ্ছে লন এক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ইকুয়াল টু লন এক্স, ইন্টিগ্রেশন অফ ডি পেন্সিল বাই পেন্সিল ইকুয়াল টু লন পেন্সিল, সূত্রটা হচ্ছে এখানে যা থাকবে তাই যদি হয় তাহলে লন দিয়ে দিতে হয়।
তাহলে এখানে যা ছিল dx বাই এক্স, তাহলে এটা অবশ্যই লনজেড হবে, এটা লিখলাম। এখন কথা হলো যে আমি এটা কীভাবে কনভার্ট করলাম, এই যে পাওয়ার, এই লোয়ার লিমিট এবং আপার লিমিট, যখন এক্স এর মান জিরো তখন জেড এর মান টু কীভাবে আসলো একটু আমরা চেক করে দেখি। তো এক্সের মান লোয়ার লিমিটে ছিল জিরো, আপার লিমিটে ছিল লন টু, লন টু। এক্সের মান এখানে একটু বসাই আমরা, এক্সের মানটা বসাই এই যে এই লেনটাতে বসাই, এক্স ইকুয়াল যদি জিরো বসাই তাহলে ই টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান, তো ওয়ান প্লাস ওয়ান টু, তাহলে টু দেয়, জেড ইকুয়াল টু আসে। এবার এক্সের মান যদি লন টু বসাই, তো তুমি সেটা ক্যালকুলেটার কীভাবে করবা, যে লন টু, এক্সের মান লন টু, যে ই টু দি পাওয়ার এই আলফা, আলফা লন দিয়ে ই তুলে নিবা, তারপরে পাওয়ার এখানে কী ছিল, ই টু দি পাওয়ার উপরে লন টু ছিল, এই যে ই টু দি পাওয়ার উপরে লন টু ছিল, তো লন টু লিখো, লন টু হচ্ছে এই লন, তারপরে টু প্রেস করো, এখানে ইকুয়াল ইকুয়ালে প্রেস করো, তাহলে চলে আসবে টু। অর্থাৎ ই টু দি পাওয়ার লন টু এর মান, ই টু দি পাওয়ার লন টু এর মান টু, অর্থাৎ টু প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি, জ্যাড ইকুয়াল টু থ্রি। তাহলে জ্যাড ইকুয়াল টু থ্রি হয়, তাহলে লন টুতে মানটা দিচ্ছে থ্রি, তাই মানটা আমি চেঞ্জ করে দিলাম। এখানে এক্স ছিল, এক্সের লিমিটগুলো ছিল এটা, বাট জেডের লিমিট হয়েছে এখন নতুন লোয়ার লিমিট টু, আপার লিমিট থ্রি, লোয়ার লিমিট টু, আপার লিমিট থ্রি, এটা দিয়ে আমরা মানটা করে ফেললাম।